এইবার আশা করি শাকিবিয়ান ভাইরা বোনেরা প্রত্যেকে বুঝে গেছে যে কেন এই গানটাকে সবার লাস্টে আপলোড করা হলো আমরা কিন্তু অনেকে এই কথাটা বলছিলাম যে কেন গানগুলোকে আগে আগে দেওয়া হচ্ছিল না এবার তো আমাদের কাছে সিনারিওটা পরিষ্কার যে এই গানগুলোর মধ্যে ছবির গল্প লুকিয়ে ছিল যদি আগে আগে এই গানগুলো দিয়ে দিত তাহলে ছবির গল্পের মজাটা তো বেরিয়ে যেত তাই না হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে তুফানের শেষ তথা পঞ্চম গানটার রিয়াকশন করব বা রিভিউ করবো যেটাই বলো দেখো আমি ভিডিও অ্যাটাচ করব না কেননা কপিরাইটের ইস্যু হতে পারে তো এই গানটার নাম হচ্ছে আসবে আমার দিন গানটা গেয়েছেন হচ্ছেন রেহান রাসুল। তো এই গানটা কেমন লাগলো এটা একটা দুরন্ত গান আমি যখন তুফানের রিভিউ করেছিলাম সিনেমাটার রিভিউ করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে ওই জওয়ানের লুটপুট গায়া টাইপের একটা গান আছে তুফানে এটা হচ্ছে সেই গানটা এবার কেন বলছি ওই ওই জায়গাটা জওয়ানে এসআরকে ওই জায়গাটা ওরকম করেছিলেন আর এখানে সাকিব ভাইয়া একটু অন্যভাবে মানে সিমিলার কিছু কিছু জায়গায় গানটা তো শুনতে কিন্তু অনেকটা লুটপুট গায়ের মতন গানটা সেম কিন্তু সেম রিদম সেম রকমের টেম্প হলে কি হবে গানটা ভিজুয়ালি একদম আলাদা এবং পুরো বাঙালি বাঙালিয়ানায় ভর্তি একটা গান এবং রায়ান রফি ভাইয়া কতটা বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি করেছেন তোমরা তুফান এখন অনেকেই দেখে ফেলেছ তোমরা জানো কোন সময়ে ছবির মধ্যে এই গানটা আসবে এবং এই যে ক্যারেক্টারটা শান্ত চরিত্রটা সে প্রচণ্ড হেল্পফুল এবং অমায়িক একজন মানুষ এটা এই গানটার মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং আরও একটা বড় ব্যাপার এই পার্টিকুলার জায়গাটাতে তোমরা দেখো কি সুন্দর হিন্দু মুসলিমকে এক জায়গায় আনবার চেষ্টা করা হয়েছে ঠিক আমরা যেমন দেখতে পাচ্ছি হিন্দু একজন পুরুষ মহিলা সেই জমায়েতটার মধ্যে দাঁড়িয়ে ডান্স করছে ঠিক তেমনই কিন্তু আমরা একজন মুসলিম পুরুষকেও দেখতে পাচ্ছি তো এই যে একটা ঐক্যবদ্ধ করার যে একটা অ্যাটেম্পট এটা নিয়ে কজন কথা বলে ভাই এবং পার্টিকুলার তুফান সিনেমার মধ্যে এমন একটা দৃশ্য তো আছে যেখানে দুর্দান্ত আমি তুফানের রিভিউয়ের সময় বলেছিলাম এখন আর সেই জায়গাটা রিপিট করছি না এখানে যদি আমরা দেখি শান্তর চরিত্রটা তো সে একজন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে এবং এখানে রজনীকান্ত জিকে হোমাজ দেওয়া আছে এবং এই ক্যারেক্টারটা কতটা উৎফুল্ল একটা ক্যারেক্টার এবং এই পুরো বিষয়টাকে যেভাবে ডিজাইন করা হয়েছে ভিজুয়ালি গানটা এত সুন্দর এত সুন্দর মানে দেখবে প্রথমে শুরু করা হচ্ছে যেখান থেকে শাকিব ভাইয়া রুম থেকে বেরোচ্ছেন দৌড়তে দৌড়তে ছুটতে একজন বুড়ি মানুষ সে আশীর্বাদ করছে তারপরেই একদম চলে এলো আমরা একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাচ্ছি সে এরকম এরকম করছে একজন মুসলিম ভাইয়ের কাছে সে বসে কাঁদতে পাচ্ছে করাচ্ছে এই যে বিষয়গুলো এবং এই যেভাবে সবজি বাজারের মধ্যে এরকম একটাকে ক্রিয়েট করা সিন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে এত সুন্দর লাগছে এবং এই যে টোটাল জমায়েতটা নাচের স্টেপগুলো এত সুন্দর এত যত্ন করে করা না দুর্দান্ত লাগছে প্রত্যেককে এখানে খুব ভালো লাগছে স্পেশালি মেগাস্টার সাকিব খান তিনি তো ডেফিনেটলি এত সুন্দর তার কমিক টাইপিং না এক ছোট্ট ছোট্ট জায়গা বলি একটা জায়গায় দেখবে এরকম আছে গানটার মধ্যে যেখানে সে স্বপ্ন দেখছে যে সেও একদিন কোনো দিন গাড়ি থেকে নামবে তার তারও ফটো উঠবে সে অটোগ্রাফ দেবে ওই মালিশটা করাতে করাতে কাঁদতে পাতে টেপাতে সে ভাবছিল তারপর যখন দেখলো সে তো স্বপ্ন দেখছিল তখন ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখো মানে জেম আমি তো বারবারই বলছি এত ভালো অভিনেতা না সাকিব ভাইয়া জাস্ট কোনো কথা হবে না গানটা ইট সেলফ অত্যন্ত ভালো একটা গান মানে হুক পয়েন্টটা তো খুবই সুন্দর পুরো গানটার কথাগুলোই সুন্দর খুব হৃদমিক খুব সুন্দর তো সব মিলিয়ে না আসবে দিন গানটা এই লাস্ট গান ছিল তুফানের লাস্ট গানটাও আমাদের মনে গেথে থাকার মতো একটা গান হয়েছে আমি জানি না এই গানটা উড়াধুরা লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিলের মতন রেকর্ড করতে পারবে কিনা তবে এই গানটাও একটা অন্য রকম সুন্দর গান কিন্তু সবসময় ভিউজ কত জেনারেট করলো সেই দিয়েই কিন্তু ভালো গান খারাপ গান সবসময় বিচার করা উচিত নয় আমি জানি না এটার ভিউজ কেমন উঠবে তবে এই গানটাও খুব সুন্দর একটা গান এবং ভিজুয়ালি প্রেজেন্ট করা হয়েছে খুব সুন্দরভাবে এই গানটাকে তোমাদের কেমন লেগেছে এই গানটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা